Assalamualaikum everyone. Title এবং thumbnail দেখে বুঝতেই পারছেন যে আজকে আমাদের 1000 day celebration হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এখনো ওর জন্য বসে আছি। অফিস থেকে এখনো আসেনি, প্রায় 10:30 বাজে। হয়তো বৃহস্পতিবার দেখে এত লেট হচ্ছে। আজকে 23 তারিখ 2019 সালের 27 সেপ্টেম্বর আমাদের কাবিন হয়েছিল, তো সেই হিসেবে আজকে 1000 দিন পূর্ণ হলো। তো আমি জানি না আর কতক্ষণ ওয়েট করতে হবে, আর কোথায় যাবো এখনও জানি না, কারণ এখন আমি জানি না কোথাও খোলা থাকবে নাকি। তো হোপিং ফর দ্য বেস্ট, দেখি কোথাও যাওয়া যায় নাকি নাকি এভাবে বসে থাকতে হবে। প্রায় 2 ঘন্টা ধরে আমি ওর জন্য ওয়েট করতেছিলাম, কিন্তু ও যে কেক আনতে গিয়েছে এটার সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, কারণ আমাদের প্ল্যান ছিল শুধু ডিনারে যাওয়ার। তো এটা মূলত আমার জন্য একটা সারপ্রাইজ ছিল। আমি 10:30 থেকে ওকে ফোন দিচ্ছিলাম, ও ফোন ধরতেছিল না। ফাইনালি ও 11টার দিকে বাসায় আসে, তখন দেখলাম যে কেক নিয়ে আসছে। লাস্ট মোমেন্টে এরকম একটা সারপ্রাইজের জন্য থ্যাঙ্কস টু হিম। ফাইনালি আমরা 11টার পরে বের হই বাসা থেকে। আমাদের প্ল্যান ছিল কেরানীগঞ্জের দারুচিনি ক্যাফেতে যাওয়ার, এখানে যাওয়া হয়নি আমাদের। কিন্তু এইরকম রেস্টুরেন্টগুলো 11টার দিকে বন্ধ করে দেয়। যেহেতু সব প্রিপারেশন নেওয়া হয়ে গিয়েছিল, তাই আমি ওদের ফোন দিয়ে বলি যেন ওরা আমাদের জন্য খোলা রাখে, মানে রিকোয়েস্ট করি। তো ভাইয়াটা খুবই ভালো ছিল, ওনারা 12টার পরে পর্যন্ত আমাদের জন্য খোলা রেখেছে। তো ভাইয়াকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, কারণ তা না হলে আমাদের এই সেলিব্রেশনটা হতো না সেভাবে। আমরা প্রথমে কেকটা কেটে নেই। যেহেতু আমরা শেষ সময়ে গিয়েছিলাম, তাই বেশি কিছু পাওয়া যায়নি। আমরা সেট মেনু অর্ডার করি, যার প্রাইস ছিল 280 টাকা করে। টেস্টের ব্যাপারে বলতে গেলে আমার কাছে একটু বেশি ঝাল লেগেছে, হয়তো ওদের বললেই স্পাইসটা কমিয়ে দিতে পারে। আবার হতে পারে আমরা শেষ সময়ে গিয়েছি এই জন্যও হতে পারে। তবে তাদের রেস্টুরেন্টের ডেকোরেশন প্লাস এনভায়রনমেন্টটা খুব ভালো ছিল। আমি এর আগে এখানে যাইনি, শুধু ফুড ব্যাংক আর ফেসবুকেই দেখেছিলাম। আমাদের বাসা থেকে খুব একটা দূরে না, তাই এবার এখানে আসারই প্ল্যান করেছিলাম। তাদের ফেসবুকের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সবাই চেক করে নেবেন। আমরা একটা কোয়েশ্চেন সবসময় পাই যে আমরা যখন ঘুরতে যাই কোথাও আমাদের ছবি কে তুলে দেয়। তো এই রেস্টুরেন্টে যে ভাইয়াটা ছিল, যার সাথে আমি ফোনে কথা বলেছিলাম, উনি আমাদের ভিডিও এবং ছবি তুলে দেয়। রাতে 12টা বেজে যাওয়া অন্য কোনো মানুষও ছিল না, তাই খুবই শান্তিপূর্ণ পরিবেশ ছিল তখন। তো আজকে ব্লগ এই পর্যন্তই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন এরকম 1000 ডেজ এর মতো আরো অনেক অনেক বছর আমরা একসাথে থাকতে পারি, ভালো থাকতে পারি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।